হ্যালো বন্ধুরা, বি টু ইউ টিপস চ্যানেলে আরেকবার আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আমাদের আলোচনার বিষয়, কিভাবে সহজ উপায়ে আপনি দেয়ালের দাগ পরিষ্কার করবেন। যারা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন, তারা দেয়ালের দাগ নিয়ে বেশ বিপদে পড়ে যান অনেক সময়। কিন্তু নানা কারণেই অসাবধানতাবশত কিন্তু দেয়ালে এই দাগ পড়ে যায়। বিশেষ করে যদি ঘরে বাচ্চা থাকে, তাহলে তো সাদা দেওয়ালটি নিমেষেই হয়ে ওঠে তাদের ক্যানভাস। ফলস্বরূপ সাদা দেওয়ালটি হয়ে ওঠে রঙিন, পেন পেন্সিল ক্রেয়নের দাগ দিয়ে ভরে যায় ঘরের দেওয়ালগুলো। আর বলা বাহুল্য যে দেয়ালের যে কোনো দাগই কিন্তু সম্পূর্ণ ঘরের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। তবে সহজ কিছু উপায়ে দেয়ালের এসব ক্রেয়নের দাগ, পেনের কালির দাগ, পার্মানেন্ট মার্কারের দাগ, তেল চিটচিট দাগ, এগুলো দূর করে ফিরিয়ে আনা যায় ঘরের সৌন্দর্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেসব পদ্ধতিগুলি। তো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের ঘরোয়া টিপস পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কি সেই পদ্ধতি। প্রথমটি হচ্ছে ক্রেয়ন বা মোম পেন্সিলের দাগ কিভাবে দূর করবেন। একটি বাটিতে জলের মধ্যে বেকিং সোডা মিশিয়ে নিন, এরপর একটি কাপড় জলের মধ্যে ভিজিয়ে সেটি দিয়ে দাগের জায়গাটি মুছে ফেলুন। এভাবে কিছুক্ষণ করার পর দেখবেন দেওয়ালে ক্রেয়নের দাগ কিন্তু হালকা হয়ে গেছে। এছাড়া ক্রেয়নের দাগ দূর করতে পারেন মেয়োনেজ এবং ফ্লোরাইড টুথপেস্ট দিয়েও। দাগের উপর সাদা টুথপেস্ট লাগান, তারপর কিছুক্ষণ ঘষুন। কিছুক্ষণ পর দেখবেন দাগ গায়েব হয়ে গেছে। তবে জেল টুথপেস্ট কিন্তু এক্ষেত্রে কাজ করবে না, ইরেজার দিয়েও কিন্তু ঘষে এই দাগ মুছে ফেলা অনেক সময় সম্ভব হয়। পেনের কালির দাগ, পেনের কালির দাগ দূর করতে ব্যবহার করতে পারেন শেভিং ক্রিম। এছাড়া নেল পালিশ রিমুভারও ব্যবহার করতে পারেন দেওয়াল থেকে দাগ ওঠানোর জন্য। তাছাড়া দেওয়ালে কালির দাগের উপরে নন জেল সাদা টুথপেস্ট লাগিয়ে দিন, এইভাবে 10 মিনিট রাখুন। তারপর একটি ভেজা কাপড় দিয়ে জায়গাটি মুছে ফেলুন। কালির দাগের স্থানটুকুনি কেবলমাত্র ঘষবেন, খুব বেশি ঘষবেন না, এতে দাগ ছড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা থাকবে। টুথপেস্ট দেওয়ালের রং নষ্ট না করে কালির দাগ কিন্তু দূর করে থাকে। পার্মানেন্ট মার্কারের দাগ, মার্কারের দাগ ওঠানো কিন্তু বেশ কঠিন। একটি তুলোর বলে খানিকটা অ্যালকোহল মিশিয়ে সেটি দাগের উপর ব্যবহার করুন। এতে কিন্তু দেখবেন দাগ হালকা হয়ে যাবে এবং কয়েকবার ব্যবহার করার পরই দেখবেন দাগ উঠে যাবে। এছাড়াও দাগের উপর হেয়ার স্প্রেও ব্যবহার করতে পারেন, তারপর একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিন, দেখবেন কাজ দেবে। অনেক সময় হাতে লেগে থাকা তেল, খাবার কিংবা অন্যান্য কিছু দাগ লেগে দেওয়ালে দাগ পড়ে যেতে পারে। এইসব দাগ দূর করবে কিন্তু একটি মিশ্রণ। সেই মিশ্রণটি বানাতে 1 কাপ অ্যামোনিয়া, 1/2 কাপ ভিনিগার ও 1/4 কাপ বেকিং সোডা ও 4 লিটার কুসুম গরম জল একসাথে মিশিয়ে নিন। কাপড় অথবা স্পঞ্জ দিয়ে দাগের উপর ব্যবহার করুন এই মিশ্রণটি, দেখবেন দাগ ধীরে ধীরে কিন্তু উঠে যাবে। সিলিংয়ে ছাতা পড়া দাগ কিভাবে দূর করবেন। অনেক সময় বাথরুমের দেওয়াল, কোণে বা সিলিংয়ে ছাতা পড়ে যায়, এর জন্য হাইড্রোজেন পারক্সাইড এবং জল সম অনুপাতে মিশিয়ে এইসব জায়গায় স্প্রে করুন। 2 ঘন্টা বাদে আবার স্প্রে করুন, 24 ঘন্টা বাদে আরেকবার স্প্রে করুন। তবে জায়গাটায় কোনোরকম ঘষাঘষি করবেন না, দেখবেন ছাতা পড়ার দাগ কিন্তু ধীরে ধীরে চলে যাবে। তাছাড়াও রান্নাঘরের দেওয়াল ও ক্যাবিনেটে তেলকালির দাগ বেশি পড়তে দেখা যায়। এই দাগ সাধারণত ভালো কোনো ডিশ ওয়াশিং লিকুইড দিয়ে পরিষ্কার করে ফেলা যায়। যদি অল্প দাগ হয় তাহলে 1 কাপ কুসুম গরম জলে 1/4 চা চামচ লিকুইড দিয়ে ভালো করে মিশিয়ে কাপড়ে লাগিয়ে দাগের উপর ঘষে তুলে ফেলুন। এরপর পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে নিন। যদি অনেক বেশি আঠালো বা অতিরিক্ত গ্রিজের মতন তেল চিটচিটে দাগ হয়, তাহলে 1/3 কাপ সাদা ভিনিগারের সাথে 1/2 কাপ জল মিশিয়ে তা দিয়ে পরিষ্কার করে নিন, দেখবেন আপনার এই তেল চিটচিটে দাগ কিন্তু চলে যাবে। অনেকেই বলে থাকেন যে দেওয়ালে জলের দাগ হয়েছে, সেই দাগ কিভাবে ওঠাবেন। দেওয়ালে জল লেগে তা শুকিয়ে গেলে এক ধরনের দাগের সৃষ্টি হয়। এই ধরনের দাগ তুলে ফেলতে চাইলে 1 কাপ ব্লিচ 3-4 লিটার জলে মিশিয়ে তা দিয়ে দেওয়াল পরিষ্কার করে নিন, তাহলে দেওয়ালে জলের দাগ কিন্তু দেখবেন উঠে যাবে। তবে এরপরে অবশ্যই করে দেওয়াল ফ্যানের বাতাস বা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবেন। তো বন্ধুরা, এই কয়েকটি টিপসই আজকে দিলাম আপনাদেরকে, যার দ্বারা আপনারা আপনাদের দেওয়ালে যে সমস্ত দাগ আছে তা আপনি সহজেই তুলে ফেলতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে তা আমাকে একটু কমেন্টসে জানাবেন, এবং কোন পদ্ধতিটি আপনাদের সবথেকে ভালো লাগলো সেটিও একটু আমাদেরকে কমেন্টসে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক দিয়ে দেবেন, আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে একটু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবেন, যাতে তারাও একটু উপকৃত হয়ে যান। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখাবে নতুন একটি ভিডিও থেকে অন্য কিছু টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।